এখন আরো উন্নত করছে এই যে কাতান শাড়ি এটাও 350 এই যে 350 আর দোকানে যা দেখছেন সবই 250 টাকা নেই কাস্টমার আমি বিক্রি করব একটা কাস্টমার আসলে বলবো আরেকটা এরকম না যা যারা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা এই যে শরীফ শাড়ি কিতার এখান থেকে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি যারা শাড়ি নিয়ে কাজ করতে চান আপনারা সরাসরি নিজেরা পাইকার হতে চান একেবারে নিজেরা পাইকারি বিক্রি করতে পারবেন এই শাড়িগুলো একেবারে আনকমন আর শরীফ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আমরা এই শাড়িগুলো কয় হাত হবে আপনার শাড়িগুলো পাক্কা 12 হাত পাক্কা 12 কত পিস নিতে হয় সর্বনিম্ন 10 পিস দোকানে আসলে 1 পিস দিন সর্বনিম্ন 10 পিস জি কুরিয়ার করে যদি নেয় সর্বনিম্ন 10 পিস আর যদি দোকানে আসে তাহলে 1 পিস উনি দিয়ে দিবেন ওকে তো 10 পিস যে নিব এই শাড়িগুলো এই শাড়িগুলোর আপনারা যেটা আমি এখন দেখাবো সেটা দিবেন তো 100% আমি অতীত দিছি এখনো দিতেছি আপনি কি রকম আপনাকে খুব ভালো জানেন আমার কাস্টমার যারা আমার কাছ থেকে মাল নিছে তারাও জানে ওকে তো আপনারা ওনাদের কাছ থেকে যেটা দিবেন সেটাই দেখাবে সেটা দিবে বলো তো ভাইয়া দেখাই শাড়িগুলো হ্যাঁ আচ্ছা এই যে এই শাড়িগুলো ঠিক আছে এই যে জামদানি শাড়ি এটার প্রাইস হলো 350 টাকা 350 350 350 টাকা যেহেতু সামনে পূজা লাল সাদা দেখেন 350 সামনে নাকি পূজার মাস আসতেছে জামদানি শাড়ি 350 রঙের গ্যারান্টি আছে না এগুলোর সাথে কি ব্লাউজ পিস আছে জি না ব্লাউজ পিস না আবার কোনটাতে থাকে সেই জন্য আমি নাই বলি সবসময় 350 এই শাড়িটা হচ্ছে কি আপনাদের গ্রামীণ চেকের ভিতরে অনেক সুন্দর গ্রামীণ চেক সব শাড়িগুলোর কালার আছে অ্যাভেলেবল আপনারা চাইলে কালারগুলো দেখতে পারেন সবগুলি শাড়ির কালার পাবেন অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে 350 এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি প্রাইস হবে 350 আপনি এখান থেকে 10টা নিয়ে শুরু করে দিতে পারেন বিজনেস মাত্র 10টা নিয়ে পেজ খুলবেন একটা পেজ খুলে বাস পেজে আমার কাছ থেকে প্রথম 10 পিস কাপড় নিছে
পরবর্তীতে আরো বেশি বেশি হয়েছে, 50টা 100 বিশালি হয়েছে। এই 350 350 আমাদের এখানে স্থানীয় দোকান, ঠিক আছে, আমরা স্থানীয়, যে কোনো সমস্যা আমরা আছি ইনশাআল্লাহ, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এগুলো অনেক ভালো মানের শাড়ি, ঠিক আছে, শাড়ি 2000 টাকা 200 টাকাও বিক্রি হয়। আর এখান থেকে তো নিবেন আপনি মাত্র 350 দিয়ে, 350 টাকা নিবেন। প্রত্যেকটা শাড়ি সুন্দর, আপনি খালি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। সবগুলো আনকুম কোনটা থেকে কোনটা ফালানি না কালার দিদি, একটু সাদা শাড়ি দেখছিলাম আপনার, ৩৫০ প্রাইস হবে এক কালার শাড়ি, প্রাইস হবে 350 সবগুলো শাড়ি, কিন্তু কালার হবে ৩৫০ এটাও সুন্দর একটা শাড়ি, প্রায় যাবে 350 ওইটার কালার ৩৫০ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে পরিবহন সুন্দরবন কোরিয়ান সার্ভিস যে কোনো সার্ভিস দিয়ে আপনারা যে কোনো জায়গায় নিতে পারেন। এখন তো সুন্দরবন সার্ভিস তো আপনাদের এখানে শুরু করছে, হোম ডেলিভারি এই শাখায় শুরু করছে, শুরু করছে তো সব শাখায় শুরু করছে ওরা, 24 ঘন্টা হোম ডেলিভারি দেয় সুন্দরবনে। আপনারা হয়তো বা খবর জানেন না, সুন্দরবন এখন আরো উন্নত করছে। এই যে কাতান শাড়ি এটাও 350 ভাই এই ভাই এই কাপড়টা আমরা দেখাইছি আগে, ঠিক আছে, 350 বুঝতেই পারছি, 350 আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন, আপনার চলে আসলে বেটার, সবচেয়ে আপনি দেখে নিতে পারবেন। অনেক ভাইয়ার আছে চলে আসে, ওয়াও জামদানি এটা, এটাও 350 ৩৫০ নাকি ৩৫০ টাকা
আর এমনিতে আমার কাছে মনে করেন যে 3 পিস আছে ঠিক আছে 3 পিস আছে মানে কত টাকা হ্যাঁ এগুলি কত করে 30 পিস দিতে পারবো এটা হলো অনলি 380 টাকা 380 হ্যাঁ কাপড় খুবই ভালো মানের শাড়ি খুবই খুবই ভালো আছে এতে বিভিন্ন কালার আছে বিভিন্ন ওই জামাটা খুলে দেখাই দেন আমার কাছে লুঙ্গি আছে আপনার সব কোয়ালিটির শাড়ি লুঙ্গি 3 পিস শাড়ি বাটিক শাড়ি প্রিন্টের শাড়ি প্লাস্টিক শাড়ি সবই আছে কত পড়বে থ্রিপিসটা পড়বে 600 টাকা কতটা কালার আছে এটা অনেক বড় এটা লাল পায়ের যেহেতু পূজা আসতেছে সামনে কত এটা 350 আর এই গস কাপড় গুলা কত করে আচ্ছা দুই হাত পানার ভিতরে এইগুলার ভিতরে কি ইয়া হবে এই রং উঠবে না 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 রঙের গ্যারান্টি রং গ্যারান্টি ওকে তো আপনারা চলে আসবেন আর দুজনের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।